গেল বছর আন্তর্জাতিক কার রেসিং প্রতিযোগিতা ভক্সওয়াগন এমইউ কাপে তৃতীয় হওয়া বাংলাদেশি রেসার আফনান সাদাত সাফনের লক্ষ্য এবার চ্যাম্পিয়ন ট্রফি। এ মাসে শুরু হচ্ছে এবারের আসর, এতে অংশ নিতে 19 জুন ভারত যাচ্ছেন তিনি। মার্শেক রাহাতের রিপোর্ট। নির্দিষ্ট ট্র্যাকে গাড়ি চালিয়ে বড় পথ দ্রুত গতিতে সবার আগে অতিক্রম করার এই প্রতিযোগিতা বাংলাদেশে খেলার সুযোগ নেই, তারপরও বাংলাদেশি তরুণরা অংশ নিচ্ছেন আন্তর্জাতিক কার রেসিং প্রতিযোগিতায় ঘরে বসে অনুশীলন ও বিদেশে প্রশিক্ষণ নিয়ে। এসব তরুণদের অন্যতম আফফান সাদাত। মাত্র 17 বছর বয়সে গেল বছর ভারতে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় তৃতীয় হয়ে তিনি উড়িয়েছেন বাংলাদেশের পতাকা। লক্ষ্য এবার আরও সামনে যাওয়ার। বাংলাদেশকে এখন অনেকে কিন্তু চিনতে ক্রিকেটের থ্রুতে, দেন গলফ, আমি চাইতেছি রেসিংয়ের থ্রুতে আমি আমার দেশকে সবাইকে চিনাই। আমার ইন ফিউচার প্ল্যান হচ্ছে ইন্ডিকার চ্যাম্পিয়নশিপ বা F1। বাংলাদেশে যেসব তরুণদের প্রফেশনাল কার রেসিংয়ে আগ্রহ আছে তাদের জন্য সবচেয়ে বড় বাধা বাংলাদেশ থেকে লাইসেন্স না পাওয়া, নেই রেসিং ট্র্যাক ও একাডেমিও। এখন বাংলাদেশে এটা আরও টাফ হয়ে গেছে, কারণ যেহেতু রেস ট্র্যাক যেহেতু নাই তাই এখন প্র্যাকটিসটাও তো করা যায় না, আর প্র্যাকটিসও হবে না আবার ওই যে মানে দেন ট্র্যাকের মধ্যে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে রেসিং লাইসেন্সের যে এক্সামটা, ওই এক্সামটার তো কোনো স্পট নাই, তো যার কারণে এটা অনেক টাফ হয়ে যায়। ওরা একদিক থেকে এদিক থেকে সুযোগ সুবিধাটাও পাচ্ছে না, আরেকদিকে নিজের লাইফটাকে কিন্তু প্রতি মুহূর্তে একটা রিস্কে ফেলছে। সেই ক্ষেত্রে একটা ছোট্টখাটো ট্র্যাক হয় যেরকম ইন্ডিয়ায় আছে, খুব বেশি জায়গা কিন্তু লাগে না, এবং একটা ট্র্যাক মানে সেখানে রিস্ক ফ্রি, সব ধরনের প্রিকশন থাকবে, সেফটি থাকবে। কার রেসিং অত্যন্ত ব্যয়বহুল একটি খেলার কারণেও আগ্রহ ও যোগ্যতা থাকার পরও পিছিয়ে পড়ছে বাংলাদেশিরা, তাই এ বিষয়ে সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন বলে মনে করে কার রেসার আফফান। মাসরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।